আসসালামু ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি সচরাচর সহজলভ্য উপকরণ দিয়ে ভিন্ন স্বাদের ও স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করার চেষ্টা করি। এখন শীতকাল, তাই কম টাকায় অনেক ধনেপাতা পাওয়া যায়। আজ আমি ধনেপাতার শাক রান্না করে দেখাবো, যা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। আমি এখানে আধা কেজির মতো ধনেপাতা পরিষ্কার করে ধুয়ে কুচি করে নিয়েছি। এক বাটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। একটা বড় আলু এভাবে টুকরো করে নিয়েছি। তিন চারটে কাঁচামরিচ, দুইটি রসুন এভাবে থেঁতো করে নিয়েছি এবং এক টুকরো মাছ ভেজে কাটা ছাড়িয়ে নিয়েছি। পরিমাণ মতো ভোজ্য তেল এবং পরিমাণ মতো লবণ, সবগুলো উপকরণ আমি প্রস্তুত করে নিয়েছি। এখন আমি চুলায় প্যান বসিয়ে তাতে প্রয়োজন মতো তেল দিয়ে, তেলটা গরম হয়ে এলে তাতে আমি পেঁয়াজ ও আলু টুকরোগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ও আলু টুকরোগুলো আমি একসাথে দিয়ে দেবো, কারণ তাতে আলুটা সেদ্ধ হয়ে আসবে আর পেঁয়াজটা আমি এখানে ভাজা ভাজা করবো না। তাই আমি দুইটা উপকরণ একসাথে দিয়ে দিয়েছি। এখন তাতে আমি পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে প্যানটা ঢেকে দেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ ও আলুটা সিদ্ধ হয়ে আসে। পেঁয়াজ ও আলু কিছুটা সিদ্ধ হয়ে আসলে এখানে আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। দেখলাম যে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়নি, তাই আমি আবার ঢেকে দিচ্ছি। সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি এভাবে চালিয়ে যাব। আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি তাতে রসুন কুচি ও কাঁটা ছাড়ানো মাছ দিয়ে দিলাম। এখন তাতে আমি ধনেপাতা কুচিটা, মানে ধনেপাতা শাকটা দিয়ে দেব। সবগুলো শাক একসাথে দেওয়া না গেলে আমি একটু নেড়ে চেড়ে শাকটা একটু কমে আসলে তারপরে বাকি সবটুকু শাক একসাথে দিয়ে নেড়ে চেড়ে একটু ঢেকে দেব। একটু পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেখি শাকটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। আর ধনেপাতাটা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, তাই শাকটা রান্না করতেও বেশি সময় লাগে না, মানে ঝটপট রেসিপি বলা যায় এটাকে। খুব সহজেই অল্প সময়ে আমার শাকটা রান্না হয়ে গেল। আমার ছেলেমেয়েরা শুটকি খেতে বেশি একটা পছন্দ করে না, তাই আমি মাছ দিয়েছি। আপনারা চাইলে শুটকিও দিতে পারেন, শুটকি দিয়েও রেসিপিটা খুব সুন্দর হয়, খুব স্বাদের হয়। অন্যান্য শাকের তুলনায় এই শাকটা আমার কাছে খেতে খুবই ভালো লেগেছে। তো এই ছিল আমার আজকের রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।